বড় খিদে পেয়েছে গো। দুটো খেতে দেবে? দুদিন ধরে খিচুড়ি খাইনি। এসো না, তুমি বসো। আরে তুমি দুদিন ধরে খেতে পাওনি, এসো এসো, তুমি বসবে, এসো, আমি তোমার খাবার ব্যবস্থা করছি, বসো। মা গো, দোকান তো বন্ধ হয়ে গেছে, আর খাবার তো কিছুই নেই যে দেব, অথচ অভুক্ত মানুষটাকে তো ফেরাতেও পারবো না। যে করি, তো মহা বিপদে পড়লাম। উমা মা, পদ দেখাও না তুমি। আরে আমার খাবারটাই তো রয়েছে, ঠিকই তো, ওটা তো আমি এখনো এটু করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ওনাকে দিই। এই নাও, তুমি এটা খাও। ভরলো না গো, আর দুটো খেতে দাও না। আর তো কোনো খাবার নেই, এবার কি করি? মানুষটা হাত পেটা খেয়ে থাকবে খিদের মুখে? না 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 না, সেটা কি করে হয়? ও মা মা, তুমি কিছু করো না গো। আচ্ছা আচ্ছা, শোনো না, তুমি বসো, আমি আমি দেখছি। হ্যাঁ, এটাই কি আছে দেখি তো। মা দেখছি ওনার জন্য খাবারের ব্যবস্থা করেই রেখেছে, এটাই দিও নাকে। এই নাও গো, খাও। তোমার তোমার দয়ার শরীর কমে ভালো হবে, খুব ভালো হবে, তোমার খুব ভালো হবে। তোমার নাম কি মেয়ে? গৌরী। বাহ, বেশ নাম তো। তা গৌরীর মহেশ্বর কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, তুমি একা কেন? ডাক্তার বাবু, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর, বি প্র্যাকটিক্যাল। বাড়ির লোকেরা কিরকম তুই তো জানিস, মেয়েটা যে চলে গেছে সেই নিয়ে ওদের কোনো চিন্তা নেই, উল্টে ওর নামে অপবাদ দিচ্ছে। এই ব্যাপারটা তো বন্ধ করা দরকার, তাই না? সেই জন্যই বলছি বাড়ি চল, বাড়ি গিয়ে সবার সঙ্গে কথা বলি আমরা। বাড়ির লোকেরা কে কি করবে আমি জানি না, ওদের ওপর আমার একটুও ভরসা নেই। হ্যাঁ ঈশান, এখন কিন্তু জেদাজেদি মানবিমানের সময় নয়, এর থেকে একটা বড় প্রবলেম হতে পারে। ওরা কিন্তু নিজেদের দোষ ঢাকার জন্য এই রক্ত চুরিটাকেই বড় ইস্যু করে তুলবে। ওরা যা খুশি তাই করুক ছোট কাকি, গৌরীর দোষ ঢাকা পড়লো কি পড়লো না তাতে এখন কি এসে যায় বলতো? আরে যদি গৌরীকে খুঁজে না পায় তাহলে এসবের কি অর্থ? আমার এখন শুধু একটাই কাজ ছোট কাকি, আর সেটা হচ্ছে গৌরীকে খুঁজে বার করা। আমি আর ও বাড়ির কারোর থেকে কিচ্ছু আশা করি না। ছোটকা, তোমরা বাড়ি ফিরে যাও। হ্যাঁ, ফিরে গিয়ে বলো যে আমি এখন ফিরবো না, আমি বাড়ি গৌরীকে নিয়েই ফিরব। আর যখন আমি ফিরব তখন গৌরীকে করা প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব নিয়েই ফিরব। ওর প্রত্যেকটা অপমানের জবাব আমি গৌরীকে সঙ্গে নিয়েই দেবো ছোটকা। আমি আর চুপ করে অন্যায় সহ্য করব না ছোটকা। আচ্ছা ছোটকা, একটা মেয়েকে এত অপমান করার পরে ওদের আশ মেটেনি, এবার চুরির অপবাদ দিচ্ছে। আচ্ছা, এতটা ঘৃণা একটা মানুষ আরেকটা মানুষকে কি করে করে বলতে পারো ছোটকা? আরে তাই তো তোকে বাড়ি ফিরে প্রতিবাদ করতে বলছিলাম। করব ছোটকা, এর চূড়ান্ত প্রতিবাদ করব, কিন্তু আগে গৌরীকে খুঁজে পাই। গৌরীকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না ছোটকা,
ছোটকা আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা আচ্ছা তুমি নিজেই বলো না ছোটকা, যে মেয়েটা সবসময় সবার ভালো চেয়েছে, কখনো কারুর কোনো ক্ষতি করতে শেখেনি, সে কি এটা ডিজার্ভ করে ছোটকা? আমার কখনো কখনো মনে হচ্ছে জানো ছোটকা, যে একদিক থেকে গৌরী যা করেছে ঠিক করেছে, এই পাকের মধ্যে গৌরীর পক্ষে থাকা সম্ভব না। শান 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 প্লিজ শান্ত হ, শান্ত হ প্লিজ, মনে বিশ্বাস রাখ যে তুই গৌরীকে নিশ্চয়ই খুঁজে পাবি প্লিজ। বিশ্বাস আমি হারাচ্ছি না ছোটকা, আমি জানি যে গৌরীকে হয়তো আমি সাময়িকভাবে হারিয়ে ফেলেছি, কিন্তু ওকে আমি ঠিক খুঁজে বার করব, যে করে হোক গৌরীকে ফিরিয়ে আনতেই হবে ছোটকা, এই অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্য। দেখছেন আমি তোকে খুব ভালো করেছি, তুই যখন ঠিক করিস যে একটা কাজ করবি তখন সেটা শেষ করে ছাড়িস, ঠিক আছে? এবার দেখ তুই যেটা ভালো বুঝিস সেটাই কর, আমরা এগোই তাহলে, চলো আনন্দি। ঈশান আমরা আসছি তাহলে, অর্ণব তুমি প্লিজ ঈশানের খেয়াল রাখো। আমি জানি গৌরী যে তুমি আমার জন্য অপেক্ষা করছো, তুমি জানো তোমার ডাক্তার বাবু তোমাকে ঠিক খুঁজে বের করবে, আমি তোমাকে খুঁজে পাবো গৌরী, ঠিক খুঁজে পাবো। আজকে বড় শান্তি হলো গো মে, মনটা তৃপ্তি হয়ে গেল, আমি তোমাকে মন ভরে আশীর্বাদ করি, তোমার সব ইচ্ছে যেন পূরণ হয়। তোমার পেট ভরেছে তো? হ্যাঁ গো খুব ভরেছে, তুমি এত যত্ন করে খাওয়ালে কে এমন করে খাওয়ায় বলো দেখি। তুমি বললে না তো তোমার মহেশ্বর কোথায়? জানি না গো তিনি কোথায় আছেন, আদৌ তার সাথে দেখা হবে কিনা, আর দেখা হলেও তিনি যে আমাকে কিভাবে নেবেন, বাড়ির সকলের মতো হয়তো তিনিও দূরে করে দেবেন, সত্যি তো আমার তো জন্মপত্র নেই। ভোর বোকামে, গৌরীকে কখনো মহেশ্বরের থেকে আলাদা করা যায়? স্বামী স্ত্রীর বন্ধন হলো জন্ম জন্মান্তরের, মহেশ্বরকে গৌরী পাবেই একদিন না একদিন।